হ্যালো বন্ধুরা, MA কুকিং লাইফস্টাইল ব্লকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ব্রকোলি, আলু, বেগুন, ব্রকোলির ডাটা দিয়ে দারুণ একটা ব্রকোলি চচ্চড়ি। বন্ধুরা, ডাটা চচ্চড়ি এখানে কড়াই আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এইভাবে বন্ধুরা ব্রকোলির ডাটা, ব্রকোলি, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি বানালে দারুণ লাগে খেতে। এখানে আদা রসুন দিয়ে দিলাম থেতো করে রাখা। আদা রসুনটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। এভাবে খুব সুন্দরভাবে আদা রসুনটাকে ভেজে নেব। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে যখনই নতুন রান্নার আপডেট দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রকোলি, এইভাবে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব বেগুন, কেটে রাখা পাতলা করে কেটে নিয়েছি। এখানে ব্রকোলির ডাটাগুলো দিয়ে দেব, একটু সিদ্ধ করে রেখেছি। আলু দিয়ে দিলাম পাতলা করে রাখা কেটে। সব কটা সবজি দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে মিক্স করে নেব। ব্রকোলির ডাটা ফেলে না দিয়ে এভাবে রান্না করলে বন্ধুরা দারুণ লাগবে। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে রেখে দেব, সিদ্ধ হতে দেব সবজিগুলোকে। ঢাকনা খুলে দেখে নেব সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে আর সবজি থেকে জলও বেরিয়ে এসছে খুব সুন্দরভাবে। এরপর দিয়ে দেব মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কটা মশলা দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে। মশলাটা সবজিটার সঙ্গে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নেব বন্ধুরা। কষিয়ে কষিয়ে জলগুলোকে খুব সুন্দরভাবে টেনে নেবে। এভাবেই কষাতে থাকবো সবজিটাকে বন্ধুরা। যত কষানো হবে এই ব্রকোলির ডাটা, ব্রকোলি, আলু, বেগুন দিয়ে এই চচ্চড়ি রান্নাটা দারুণ লাগে খেতে বন্ধুরা। এভাবেই কষাতে থাকবো অনবরত। রেডি হয়ে গেছে বন্ধুরা ব্রকোলির ডাটা, ব্রকোলি, বেগুন, আলু দিয়ে এই চচ্চড়ি রান্নাটা। রান্নাটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন আর এভাবেই পাশে থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে।